সব পাখিদের মধ্যে এই পাখিটি বেশ আকর্ষণীয়। বাংলায় এই পাখিটিকে বেনেবেউ বলা হয়। ওল্ড লেডি গোষ্ঠীর সবথেকে পরিচিত পাখি হল বেনেবেউ বা ব্ল্যাক হেডেড ওর্ডলি। এদের বিজ্ঞানসম্মত নাম হল ওর্ডলিয়াস জ্যান্থর। ল্যাটিন শব্দ ওর্ডলিয়াস শব্দের অর্থ হল সোনা বউ। এদের উজ্জ্বল সোনালি হলুদ রঙের জন্য সোনা বউ বলা হয়। আর জ্যান্থর শব্দের অর্থ হল হলুদ। ওর্ডলিয়াস কথাটির অর্থ হল পাখি। এই পাখিগুলি আরেক নাম হল কুটুম পাখি। এছাড়াও হিন্দিতে এই পাখিকে পিলক বলা হয়। ভারত বাংলাদেশ ছাড়াও এই পাখিগুলোকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। এরা আকারে ময়না পাখির মতো। এই পাখিগুলোর গায়ের রং উজ্জ্বল সোনালি হলুদ। মাথা গলা এবং বুকের ওপর দিকের রংটা কুচকুচে কালো। এদের ডানা এবং লেজের অনেক কালো ছাপ আছে। এই সোনা বউ কিংবা বউ কথা খাও পাখিটির অন্য একটি বৈশিষ্ট্য হল উজ্জ্বল গোলাপি ঠোঁট এবং লাল টুকটুকে চোখ। স্ত্রী পাখিদের মাথার রং পুরুষ পাখিদের মাথার রঙের মতো অতটা কুচকুচে কালো হয় না, একটু ফ্যাকাশে টাইপের হয়। এরা এক ধরনের গায়ক পাখি। এদের কণ্ঠস্বর অতীব সুন্দর। এদের গলার আওয়াজ শুনলে মনটা আনন্দে ভরে যায়। এই অভিনব সুন্দর পাখিটি কিভাবে তার শিকারকে আছড়ে আছড়ে মারছে এবং খাদ্যের জন্য সে তৈরি করে ফেলছে তার আহার, দেখুন ভারী সুন্দর সেই দৃশ্য। যেন মনে হয় যে ধোপা কাপড় কাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।